আজকে আপনাদের সাথে কথা বলবো ওয়ানপ্লাস জেড নিয়ে। এটি হলো ওয়ানপ্লাস 8 সিরিজের একটি গুরুত্বপূর্ণ। এই ফোনটি ডিসপ্লে 19 হার্টজ রিফ্রেশ রেট, অ্যামোলেড ডিসপ্লে, কমপ্লিট ক্যামেরায় থাকছে এবং ম্যাচিং ব্যাটারি, এবং ফোনটিতে থাকছে 5G কানেক্টিভিটি। এটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 756 প্রসেসর, সিপিইউ র্যামে থাকছে 8GB এলপি DDR4X, ব্যাটারিতে থাকছে 4300 mAh, ক্যামেরা সাইডে থাকছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এবং ব্যাক ক্যামেরায় থাকছে 3টি ক্যামেরা। প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের হোয়াইট ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা হোয়াইট ক্যামেরা, এবং থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা। এটি 2টি কালারে পাওয়া যাবে, সিলভার ব্লু। বডিতে থাকছে অ্যালুমিনিয়াম গ্লাস ব্যাক ও অ্যালুমিনিয়াম ফ্রেম। ব্যাটারিতে থাকছে এলআই প্রো 4000 mAh-এর ব্যাটারি। ফাস্ট চার্জিংয়ে আরও থাকছে অডিও 3.5 mm জ্যাক। সেন্সরে থাকছে ফিঙ্গারপ্রিন্ট, আন্ডার ডিসপ্লে, জিপিএস, রেডিও, ইউএসবি, ব্লুটুথ 5.0। বাংলাদেশে এর 2020 সালের মে মাসেই এটি লঞ্চ হতে যাচ্ছে। এটি বাংলাদেশে 2টি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, 8GB, 128GB, 4500 টাকা, এবং আরেকটি 8GB বাই 256GB 49,000 টাকার মতো। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।